হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই, সৌদি আরবে স্টারবাকসে আসার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এবং কত টাকা স্যালারি হতে পারে, বা কিভাবে ফাইল প্রসেসিং করলে আমরা সৌদি আরবে বা বিভিন্ন দেশে স্টারবাকসে যেতে পারবো। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা দেখলে উপকৃত হবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি একটু লং হতে পারে, কারণ যেহেতু ইনফরমেশন টিপ, আমি পার্ট টু পার্ট আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি সুযোগ সুবিধা কথা বলবো, তারপর শেষের দিকে আমি বলে দিব যে কিভাবে ফাইল প্রসেসিং করতে পারেন বা কিভাবে আপনি চেষ্টা করতে পারেন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার জন্য। ওকে, এখন সুযোগ সুবিধার ক্ষেত্রে যদি আমি বলি যে একটা, আপনার যদি স্টারবাকসে আসেন, যদি আপনার পজিশন হয় বারিস্তা, আই মিন যে কফি মেকার, যে কফি তৈরি করবে, তো তার বেসিক্যালি আপনার স্যালারিটা কত হতে পারে বাংলাদেশের বা সৌদি আরবে যদি বলি। এখন আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে না থাকলেও আপনার ওরা ট্রেনিং করায় নেবে, ঠিক আছে? আপনার যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ওরা আপনার ওদের এখানে জব পাওয়ার পর 2 মাস 3 মাসের এক কোর্স করাবে। তারপর আপনি যদি 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা ওরা 2 থেকে 3 বছর 3 মাসের একটা কোর্স করায় নেবে, ঠিক আছে? এখন আসা যাক যে স্টারবাকসের স্যালারি বেসিক্যালি কত হয়ে থাকে। একজন বারিস্তাদের স্যালারি হয়ে থাকে সর্বনিম্ন আপনার 3,000 রিয়াল থেকে 5,000, 7,000, 9,000 রিয়াল পর্যন্ত হয়ে থাকে। এবং এর নিচে যদি হয় অনেক সময় 2,500 রিয়াল, তো 2,500 রিয়াল যা বাংলাদেশে 75,000 টাকা হয়ে থাকে। তো আপনার সর্বনিম্ন যদি আমরা ধরি, তাহলে স্যালারিটা হচ্ছে 75,000 থেকে আপনার 1.5 লাখ 2 লাখ টাকা মতো ইনকাম করা যায়, ওই লেভেলের যদি আপনি যেতে পারেন বা এক্সপিরিয়েন্স হয়। এই হচ্ছে একটা সুযোগ সুবিধা। তারপর আর কি সুবিধা আছে? আপনার বাৎসরিক যে ঈদগুলো আছে, প্রত্যেকটা ঈদে হচ্ছে আপনাদের বোনাসের ব্যবস্থা করা হবে এবং বোনাস দেয় একটা নির্দিষ্ট পরিমাণে। তারপর হচ্ছে বাৎসরিক ছুটি আছে, আপনার যদি 2 বছরের কন্ট্রাক্ট হয়, তাহলে 2 বছর পরে ওরা 2 মাসের 40 দিনের ছুটি দিয়ে থাকে, এবং 40 দিনের আওয়াজ যাতায়াত খরচ তারা বহন করবে, এবং 40 দিন আপনি স্টে করবেন বাংলাদেশে, ওই স্টের টাকাটা আপনার ওরা পেমেন্ট করে দেয়। আই মিন 40 দিনের আপনার যে স্যালারি হিসাব করে যে টাকাটা হয়, ওই টাকাটা ওরা আপনাকে দিয়ে দিবে। তো এই হচ্ছে সুযোগ সুবিধা। তারপর ডিউটি কত ঘন্টা অনেকে বলতে পারেন, তো বেসিক ডিউটি যেটা, এটা হচ্ছে 8 ঘন্টা ডিউটি। তারপর যদি আপনার 2 ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম করেন, এটা হচ্ছে বোনাস পয়েন্ট, তাই এটা আপনার স্যালারির সাথে অ্যাড হবে। এখন খাবার থাকার ক্ষেত্রে এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনার খাবারটা হচ্ছে নিজের উপর আসে, এবং থাকাটা হচ্ছে আপনার কোম্পানি বহন করে। এবং বিশেষ করে হচ্ছে আপনার খাবার আপনি যখন কাজ করবেন, তখন একটা স্টাফ মেল, আই মিন স্টাফদের একটা নির্দিষ্ট একটা খাবারের পরিমাণ থাকে যে আপনি খাবারটি খেতে পারবেন, সেটা সব ক্ষেত্রে থাকে। যেরকম আমি এখানে জব করছি, আমার একটা আছে, আমি এর আগে রেস্টুরেন্টে 5 বছর জব করছি, ওইখানে স্টাফ মিল নামে একটা অপশন ছিল। তো এটা প্রত্যেকটা কোম্পানিতেই থাকে যে স্টাফরা যেহেতু কাজ করবে আর খাবে তো বাইরের থেকে না, তো এই আর কি। তো এখানে কি আর খাবেন, কফি আছে, অনেক সময় মিষ্টি জাতীয় খাবার থাকে, হচ্ছে আপনার কুকিজ থাকে, বিভিন্ন কেক থাকে। তো যে যেখানে থাকে সেটা একটা নির্দিষ্ট কোম্পানিতে বলে যে তুমি সারাদিনে 1 কাপ বা 2 কাপ কফি খেতে পারবো প্লাস মিষ্টি খেতে পারবো, এরকম আর কি। তো এই ছিল সুযোগ সুবিধাটা, ঠিক আছে? আরো অনেক সুযোগ সুবিধা আছে, এটা আপনার বোনাস আছে, আপনার সেল টার্গেটের উপর বোনাস আছে, আরো বিভিন্ন সুযোগ সুবিধা। এটা বলতে গেলে আরো আমার ভিডিও ডাবল বড় হয়ে যাবে, আই মিন অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, তারপর হচ্ছে এখন মেন কথায় আসি যে কিভাবে আপনার প্রসেসিং করবেন বা কিভাবে আপনি ট্রাই করবেন। আমি প্র্যাকটিক্যালি চেষ্টা করাবো, দেখানোর চেষ্টা করবো, করাবো নেক্সট ভিডিওতে বা কোনো সময়, কারণ আমি অলরেডি ট্রাই করছি রিসেন্টলি আপনার 2 দিন আগে স্টারবাকসে। তো এটা সৌদি আরবের জন্য না, এটা কানাডার জন্য আমি ট্রাই করছি, এবং ওরা আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ বলতে কি, ওরা আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে ওদের আমাকে জানাইছে যে আমি ওরা রিসিভ করে নিছে এই আর কি। তো এটা স্ক্রিনশট আমি দেখানোর চেষ্টা করবো, স্ক্রিনে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি প্রসেসিং করছি আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আর সৌদি আরবের ক্ষেত্রে সেমি ক্যাটাগরি, আপনাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারা একটা নির্দিষ্ট এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে 2 বছরে, আপনার 1 থেকে 2 মিনিমাম। তো আপনার বেশিরভাগ বড় বড় ভালো ভালো কোম্পানিতে 2 বছরের এক্সপিরিয়েন্স তাই মিনিমাম, 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স হলে বা বেটার হয়। তো আপনার যদি 2 বছর এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি ভালো সার্টিফিকেট থাকে এক্সপিরিয়েন্স, আপনার
এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং ভালো মানে যদি ইংলিশে কথা বলতে পারেন, ঠিক আছে, ইংলিশটা যদি মোটামুটি ভালো জানেন, ইন্টারমিডিয়েট লেভেলে জানলেও হবে, আই মিন আপনার কথা বলতে পারেন, যা আপনার কাজের ক্ষেত্রে যে কথাগুলো টুকটাক বলতে পারেন, এটা জানা থাকলেও ভালো হবে। তারপর আপনারা এক্সপিরিয়েন্স কথা বলতে বলতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো এখন আপনার সৌদি আরবে যখন প্রসেসিং করবেন তার জন্য কী দরকার, তো আমি এখন যদি সিরিয়াল ভাবে বলি, প্রথম হচ্ছে আপনার মিনিমাম ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে, যেহেতু আপনার ইংলিশটা জরুরি। তারপর হচ্ছে আপনি একটা ভালো প্রতিষ্ঠানে একটা প্রশিক্ষণ নেবেন, আপনার এটা 3 মাসের হইতে পারে, 1 মাসে হইতে পারে। প্রশিক্ষণ নেওয়ার পর আমি অনুরোধ করব যে আপনি 1 বছর 2 বছর বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠানে বা কফি শপে, ভালো কফি শপে যেখানে বারিস্তার কাজ, এখানে আপনি কাজ করেন, ঠিক আছে। আমরা কি করি যে আমরা প্রবলেমটা হয় আমরা পড়ালেখার পাশাপাশি কাজ করতেছি না, আমাদের পাশের মানুষ কি বলবো, আমি যদি কফি শপে কাজ করি কোনো কাজ কি চুটু করে দেখতে নাই আমার মতে। আমরা আমার লাইফে আমি ভুল করছি, আমি অনার আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমাদের 3 মাস 4 মাস অবসর সময় থাকে, ওইগুলো আমরা মানে টাইমে আমরা কাজে লাগাই না, ঠিক আছে। আমরা কি করি, বসে থাকি মুভি দেখি ফ্রি টাইমে, তো এইটা একদমই আমাদের করা উচিত না। তো আমাদের প্ল্যানিং যদি থাকে যে বাহিরে আসবো ভালো একটা কোম্পানিতে, সেটা সৌদি হইতে পারে, ইউরোপ কান্ট্রি হইতে পারে, তো 2 থেকে 5 বছর আগে থেকে আমাদের প্ল্যানিং করা দরকার। আর এই ক্ষেত্রে হচ্ছে আমি গার্জিয়ান অভিভাবকদের বলবো, ওদের একটা গাইডলাইনের দরকার, কারণ আমি যখন ইন্টার পড়ি বা আমি যখন এসএসসি পাস করি তখন আমার কিন্তু আমার নিজস্ব এত এখন যে বুদ্ধিগুলো বা আমার গান নলেজ আছে, তো ওই টাইমে ছিল না, এত গাইডলাইন ছিল না। এখন আমার নিজেরটা নিজে আমি গাইডলাইন করতে পারি কোন দিক দিয়ে গেলে, কোন রাস্তা দিয়ে গেলে আমার ভালো হবে। আমি এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েটে পড়াকালীন কিন্তু মানুষের এই ব্রেনটা থাকে না, তখন তখন এই ব্রেনটা তখনই আসে যখন সে ইন্টার কমপ্লিট করে অনার্সে ভর্তি হয়, তখন সে একটা সাংসারিক চিন্তা আসে যে আমার ফিউচারে কিছু একটা করতে হবে। আর এই ইন্টারমিডিয়েটে যাদের আপনার গাইডলাইনটা একটু ভালো হয়, যাদের অভিভাবক অনেক শিক্ষিত বা ভালো হয় গাইডলাইন করতে পারে, তারাই লাইফে সাকসেস হতে পারে ইন্টারমিডিয়েটের 4 থেকে 5 বছরের ভিতরে। একটা সম্পূর্ণ একটা প্ল্যানের উপর নির্ভর করে। এখন এই আপনার যেটা করতে হবে, 2 বছরের মতো যদি আপনি কাজ করেন, কাজ করার পর একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিলেন, নেওয়ার পর বিভিন্ন আপনি একটা সুন্দর করে সিভি বানাবেন যে আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে, আপনি কত বছর পড়ালেখা করছেন, সার্টিফিকেটগুলো একবার ফাইল করবেন। তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রশিক্ষণের সার্টিফিকেট সবগুলো একটা পিডিএফ আকারে আপনার মোবাইলে রাখবেন। তারপর অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে চলে যাবেন, স্টারবাক্সের আপনার ওয়েবসাইট আছে, ওইখানে যাওয়ার পর দেখবেন কেরিয়ার নামে একটা অপশন আছে, ওইখানে যাবেন, যাওয়ার পর আপনার ফাইলগুলো সাবমিট করবেন। সেটা আপনার সৌদি আরব হইতে পারে বা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে হইতে পারে, কানাডা হইতে পারে, তো আপনার আমেরিকা হইতে পারে, আপনারা ট্রাই করতে পারেন। তো আপনারা যে, শুধু আমি কফি শপে বলতেছি না, আপনারা যে আপনার যে অবস্থায় থাকেন, আপনার যদি ইলেকট্রনিক কাজ জানা থাকে তাহলে আপনি ইলেকট্রনিক ও সিম পদ্ধতিতে অবলম্বন করতে পারেন। আপনার যদি আপনার টাইলস মিস্ত্রি বা আপনার যদি মনে করেন ওয়েল্ডারের কাজ ভালো জানেন, 4G 5G পর্যন্ত ওয়েল্ডারের কাজ আছে লেভেল, তো ওইগুলো যদি আপনার সার্টিফিকেট থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এইভাবে আপনার ট্রাই করতে পারেন। তার জন্য আপনার প্রয়োজন হচ্ছে একটা ভালো একটা সিভি এবং কভার লেটার এবং ফাইলটাকে পিডিএফ আকারে সুন্দরভাবে ডিজিটাল ফাইলে আপনার রূপান্তর করা, ঠিক আছে। যেহেতু আপনি ইন্টারন্যাশনালভাবে অ্যাপ্লাই করবেন, তার জন্য হচ্ছে আপনার ডিজিটালভাবে একটা ফাইল তৈরি করা এবং মোটামুটি নলেজ, আপনার কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে। তো এই ছিল টোটাল বিস্তারিত, তো আশা করি আপনাদের উপকার আসবে। আর যদি উপকার আসে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।